بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. সবার হাতের কাছে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে দারুণ মজার দুইটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেশ কুরানো নারিকেল নিয়ে নেছি পৌনে চার কাপ, গুড় নিয়েছি হাফ কাপ। পৌনে চার কাপ নারিকেলের জন্য মোট কতটুকু গুড় লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব পর্যায়ক্রমে। শীতের শুরুতে গ্রাম থেকে একদম ফ্রেশ খেজুরের গুড় কিনে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন, এক বছর পর্যন্ত একদম ভালো থাকবে। এক বছর কি, আমার তো মনে হয় দুই বছরেও কোনো নষ্ট হবে না। আমার এটা গত বছরের গুড়, অথচ দেখেন দেখে মনে হচ্ছে এই বছরের নতুন গুড়। গুড়গুলো আর নারকেল কুড়াগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। নাড়তে নাড়তে যখন গুড় এবং নারকেল সবগুলো একত্রে খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে, মিডিয়াম আঁচে জাল করতে হবে। নারিকেলের সাথে খেজুরের গুড়গুলো খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখেছি। এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে গুড় একটু কম হয়ে গেছে, এজন্য আমি আবারও একটু গুড় দিয়ে দিচ্ছি। আমি পৌনে চার কাপ নারিকেলের জন্য এখানে টোটালে গুড় নিয়েছি পৌনে এক কাপ। আর গুড়টা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খান সে তেমন দিবেন। তবে একবারে সবগুলো গুড় দিতে যাবেন না, প্রথমে হাফ কাপ মতো গুড় দিবেন চার কাপ নারকেলের জন্য। কিছুক্ষণ জাল করার পরে অল্প একটু খেয়ে দেখবেন, যদি আপনার কাছে মনে হয় গুড় একটু কম হয়ে গেছে তাহলে আবারও একটু খেজুরের গুড় অ্যাড করে দিবেন। গুড় আর নারিকেল জাল করা আমার হয়ে গেছে। এখন এখান থেকে কিছু অংশ আমি একটি কাঁচের পাত্রে উঠিয়ে রেখে দেব। আমি এই একই নারিকেল দিয়ে দুই রকম রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনাদের যার কাছে যেটা ভালো লাগবে সে সেভাবে এটা তৈরি করবে। এর থেকে আর বেশি জাল করা যাবে না, এর থেকে বেশি জাল করলে ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, একটি কাঁচের পাত্রে আমি কিছু উঠাই রাখছি, অন্য একটি রেসিপি তৈরি করব এগুলো দিয়ে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ঘি। যারা ঘি দেওয়া রেসিপি খেতে পারেন না তারা ঘি স্কিপ করে যাবেন, তবে ঘি দিলে এর টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। আর ঘি দেওয়ার ফলে আপনি যখন এটা হাতে নিয়ে শেপ দিবেন তখন এটা হাতে লাগবে না, এর যে গুড়গুলো নারকেলগুলো এগুলো মোটেই হাতে লাগবে না, হাতটা একটু তেলতেলে থাকবে, শেপ দিতে সুবিধা হবে। ঘি দেওয়ার পরে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নারিকেল আর গুড়ের সাথে ঘিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা যদি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে থাকেন তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি কিন্তু এই রেসিপিতে লবণ ব্যবহার করিনি। আর আপনাদেরকেও বলে দিচ্ছি, আপনারা যতই লবণ খাওয়া লোক হন না কেন আপনারা কিন্তু এই রেসিপিতে লবণ ব্যবহার করবেন না। খেজুরের গুড় তো এমনিতেই একটু নোনতা টাইপের হয়, আর আপনি যদি এই রেসিপিতে লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু পরে আর খেতে পারবেন না। এই যে দেখুন, বেশ কিছুটা নারকেল নিয়েছি আমার হাতের মধ্যে, আর এগুলো আমি এখন দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা চমচমের মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি আমি।
এটা খুবই গরম, আমি হাত দিয়ে ভালো করে ধরতেও পারছি না। তারপরেও কিছু করার নেই, গরম অবস্থাতেই শেপ দিয়ে নিতে হবে, তা না হলে পরে আর ভালো করে শেপ দেওয়া যাবে না। আমি কিন্তু হাতে মোটেও তেল মেখে নেই নাই, তারপরেও আমার হাত দেখেন কতটা তৈলাক্ত হয়ে আছে। নারিকেল থেকে তো একটু তেল ছাড়েই, তারপরে আবার ঘি দেওয়া হয়েছে, এ কারণেই আমার হাত অনেকটা তৈলাক্ত হয়ে গেছে। আপনারা এভাবেও শেপ দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে শেপ দিতে পারেন। এভাবে নারিকেলের লাড্ডু তৈরি করে আপনি নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনি যখন ইচ্ছা এটা বের করে এভাবেও খেতে পারবেন, এভাবেও খেতে অনেক মজা হয়, খেতে ভালো লাগে। আর যদি মনে করেন আপনি যে কোনো সময় নারিকেলের কোনো একটা রেসিপি তৈরি করবেন, তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করেই এটা দিয়ে যে কোনো একটা নারকেলের রেসিপি খুব অনায়াসেই তৈরি করে খেতে পারবেন। যে নারকেলগুলো আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে আমি আপনাদেরকে এখন আর এক রকম নারিকেলের রেসিপি তৈরি করে দেখাবো। চুলায় একটি ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি, আর এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা সেই নারিকেলগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাউলের আটা। এই চাউলের আটা দেওয়ার অ্যাকুরেট মেজারমেন্ট হচ্ছে, যদি আপনি কাঁচা নারিকেলের জন্য মেজারমেন্ট হিসাব করেন, তাহলে প্রতি 1 কাপ নারিকেলের জন্য 1 টেবিল চামচ করে চাউলের আটা লাগবে। আর যদি আপনি এরকম আগে থেকে সেই করে রাখা নারিকেলের হিসাব করেন, তাহলে এরকম প্রতি 1 কাপ সেই করা নারিকেলের জন্য আপনার চাউলের আটা লাগবে 2 টেবিল চামচ। আমি এ পর্যায়ে আবারও কিছু চাউলের আটা দিয়ে দিচ্ছি। সবগুলো চাউলের আটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়েছিলাম, সেগুলো ভালো করে মেশানো হয়ে গেলে পরে আবারও 1 টেবিল চামচ চাউলের আটা দিয়েছি। এই যে সবগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এটা আমার ছোটোবেলার খুবই পছন্দের একটি রেসিপি ছিল। এটা ছোটোবেলাতে আমার মেজো খালার বাসায় যখন যেতাম, আমার মেজো খালাদের বাসায় তো অনেক গুড় ছিল, তো আমার খালা এটা তৈরি করতো, আমি খুব পছন্দ করে খেতাম। তো আমার খালা থেকে এটা শেখা, আর আমি এখনও এটা মাঝে মধ্যে করি, আমার কাছে খেতে ভালো লাগে, এজন্য আমি এটা তৈরি করে রেখে দিই নর্মাল ফ্রিজে, যখন খেতে মন চাই বের করে খাই। যখন দেখবেন সবগুলো একত্রে এরকম দলা বেঁধে আসছে, তখন বুঝবেন এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব। দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল চমচমের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আর এগুলো যখন নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তখন আরও একটু শক্ত হয়ে আসবে। আসলে নর্মাল ফ্রিজ থেকে ঠান্ডা কোনো খাবার বের করা মাত্রই খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অতটা ভালো না, এজন্য যখন আপনি এটা খাওয়ার আগে বের করে রাখবেন কিছুক্ষণ, তখন এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে। তৈরি হয়ে গেল নারিকেল দিয়ে আমার দারুণ মজার 2 রকম লাড্ডু রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমন্ত্রণ রইল আগামী পর্বের ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ পাক সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।